নমস্কার বন্ধুরা, আবারও উর্মি মাস্তিয়ে রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো স্পেশাল মশলায় নিরামিষ সবজি রেসিপি। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন, আমি কিভাবে বানালাম সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের এই নিরামিষ সবজি রেসিপির জন্য দেখুন, আমি এখানে পরিমাণ মতো কুমড়ো এরকম ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি পরিমাণ মতো মূলো, মূলোও আমি ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি গাজর, বরবটি আর একটা বড় সাইজের আলু। আলুও আমি ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করে সেরকম পরিমাপে নিয়ে নেবেন। আর আজকের এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি কিছু মশলা। নিয়েছি পরিমাণ মতো গোটা জিরে, গোটা ধনে, সর্ষে, চারমগজ আর পোস্তদানা। এখানে আমার সবজি অনুযায়ী এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর এর সাথে রয়েছে আরও অন্যান্য উপকরণ, সেগুলো আমি রান্নার সময় এক এক করে আপনাদেরকে বলে দেব। সবার প্রথমে আমি এই মশলাগুলো ভেজে নেব। তার জন্য খুব ভালো মতো কড়াই গরম করে নিয়েছি, এরপর খুব ভালোভাবে ভেজে নেব। মশলা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর নামিয়ে ঠান্ডা করে নেব। আর বাকি রান্নাটা করার জন্য ওই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ওই তেলেই ভেজে নেব কয়েকটা বড়ি। এগুলো ঘরে তৈরি বিউলির ডালের বড়ি আছে। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। আর ওই তেলেই ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেব আলু। দিয়ে কয়েক সেকেন্ড নাড়িয়ে নেব। আলু 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি, এরপর এড করে দেব গাজর। দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব, এরপর দিয়ে দেব মূলো, সাথে এড করে দেব আদা। আদাটা আমি এখানে গ্রেট করে দিয়ে দেব। আপনারা বেটেও দিয়ে দিতে পারেন। অল্প নাড়িয়ে চাড়িয়ে এড করে দেব কুমড়ো আর বরবটি। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো বেশ কিছুক্ষণ ভেজে কষিয়ে নিয়েছি। দেখুন সব সবজিগুলো খুব ভালোভাবে
ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এড করে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, যেহেতু এই রান্নাটা বেশ মাখা মাখা হবে, তো যাতে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় সেই বুঝেই জলটা এখানে দিয়ে দেব। আর সাথে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু লঙ্কা বেটেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এইভাবেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এরপর দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে সবজিগুলো ভালো মতো সিদ্ধ করে নেব। 6-7 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা খুলে চেক করে নেব সবজি সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর এই বড়িগুলো দেখুন আমি ভেঙে নিয়েছি, আপনারা কিন্তু গোটাও দিতে পারেন। আর এই বড়িগুলো আমার খুব বেশি সেদ্ধ হতে সময় লাগে না, তার জন্য আমি পরে ব্যবহার করেছি। আপনাদের যদি বড়ি সিদ্ধ হতে একটু টাইম লাগে আপনারা কিন্তু আগেই দিয়ে দেবেন। আর সাথেই দিয়ে দেব ভাজা মশলা, এটা আমি গুঁড়ো করে নিয়েছি, তো সেটাই দিয়ে দেব। আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা এই সময় কিন্তু আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর যারা নিরামিষ রান্নাতে একটু মিষ্টি পছন্দ করেন তারা অল্প চিনি দিয়ে দেবেন। তো দেখুন এদিকে আমার রান্নাটা বেশ মাখো মাখো হয়ে গেছে, তার মানে রান্না কমপ্লিট। এরপর নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, দিয়ে এরপর নামিয়ে নেব। তো বন্ধুরা আপনারা যদি কখনো এইরকমভাবে ভাজা মশলায় এইরকম নিরামিষ সবজি বা পাঁচমেশালি সবজি না খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই সবজিটা আপনারা ভাত রুটি পরোটা এমনকি খিচুড়ির সঙ্গেও পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ টেস্টি হয়। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।